নমস্কার, আপনারা দেখছেন নিউজ নেটওয়ার্ক 7। আমি শিল্পা, আজকের খবর নিয়ে আমি রয়েছি আপনাদের সাথে। বৃহস্পতিবার জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে তামাক ব্যবহারের বিরুদ্ধে মানুষকে সচেতন করতে সচেতনতামূলক প্রচার চালানো হয়। সেই সঙ্গে প্রকাশ্যে ধূমপানকারীদের 50 টাকা করে জরিমানা আদায় করা হয়। এই দিন পুলিশ ও প্রশাসনকে সঙ্গে নিয়ে কাটোয়া বাসস্ট্যান্ড ও বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অভিযান চালায় পূর্ব বর্ধমান জেলা স্বাস্থ্য দপ্তর। বাসস্ট্যান্ড, রেল স্টেশন, সিনেমা হল, হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র, বাজার, রেস্টুরেন্ট, হোটেল, কর্মস্থল, আদালত চত্বর সহ উৎসব অনুষ্ঠান যেমন বিবাহ, মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, এই সমস্ত জায়গায় প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ বলে ঘোষণা হয়েছে বহুদিন আগে। তা সত্ত্বেও মানুষ প্রকাশ্যে ধূমপান চালিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার কাটোয়া বাসস্ট্যান্ডে প্রকাশ্যে ধূমপানরত মানুষদের 50 টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে মানুষদের ধূমপান ও তামাক জাতীয় পদার্থের ব্যবহারের কুফল সম্পর্কে সচেতন করে লিফলেট বিতরণ করা হয়। এই প্রসঙ্গে জেলা তামাক নিষিদ্ধ আধিকারিক সুব্রত চৌধুরী জানান, যে অভিযান কেন বলি, আমরা পূর্ব বর্ধমান জেলা হেলথ ডিপার্টমেন্ট, তার সঙ্গে আমাদের এখানে পুলিশ ডিপার্টমেন্ট আছে, আমাদের এনজিও আছে মান, আমরা আজকে এখানে কোটপা 2003 মানে যেটা আমাদের তামাক বিরোধী যেটা আইন, সেই আইনটা আমরা বলবৎ করার চেষ্টা করছি। যেটা আমাদের বর্ধমান জেলাতে আমাদের অলরেডি এক মাস আগে থেকে শুরু হয়ে গেছে, আমাদের বর্ধমান মিউনিসিপ্যালিটি এলাকাতে আমাদের বছর মাসে একবার করে হচ্ছে, আর আমাদের এই কাটোয়া মিউনিসিপ্যালিটি, কাল্লা মিউনিসিপ্যালিটি আর মেমারি মিউনিসিপ্যালিটি, এখানে আমাদের সেকেন্ড ফেজে শুরু হলো, আজ থেকে আমরা মাসে একবার করে করব। আর এটা আমাদের চলছে এখানে, আমাদের যেখানে যারা এখানে প্রকাশ্যে ধূমপান করছে পাবলিক প্লেস জায়গাগুলোতে, যেমন বাসস্ট্যান্ড, স্টেশন বা কোনো একটা আদালত বা কোনো একটা কম্পাউন্ড বা কোনো একটা মেলা বা যে কোনো জায়গা যেখানে যেখানে পাবলিক অ্যাক্সেস আছে, সেখানে যারা যারা ধূমপান করবে তাদেরকে আমরা ফাইন করছি। ফাইনের অঙ্ক হচ্ছে 200 টাকা, কিন্তু আমরা যারা যেরকম দিতে পাচ্ছেন প্রথমবার বলে আমরা তাদের থেকে তাই নিচ্ছি। এছাড়া আমাদের পরবর্তীকালে যেগুলো আমাদের আলাদা আদার যে কোটপার যে কমিশনগুলো আছে, যেমন 18 বছরের নিচে কাউকে তামাক বিক্রি করা যাবে না, বা কোনো স্কুলের বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানের 100 গজের মধ্যে কোথাও কোনো তামাক বিক্রি করা যাবে না, এগুলোও আমাদের এই প্রভিশনের মধ্যেই থাকছে, এগুলো আমরা আস্তে আস্তে চালু করছি। আজকে কতজনকে ধরলেন? আজকে আমাদের অভিযান এখনও চলছে, এখনও পর্যন্ত আমরা 8 জনকে ধরেছি। এই অভিযান সম্পর্কে ধূমপানকারী ব্যক্তিরা জানান, আপনাকে এখানে ফাইন নিল কেন? বিড়ি খাচ্ছিলেন, আমি তো জানি না, হঠাৎ চলে এসেছি। কোথায় খাচ্ছিলেন বিড়ি? হ্যাঁ, কোথায় বিড়ি খাচ্ছিলেন? এই তো রাতে আসছিলাম। কোথায়? এই দিকে আসতে আসতে বাস স্ট্যান্ডে। দিয়ে কি বললো? বললো ফাইন লাগবে। দিয়ে কত টাকা দিলেন? 50 টাকা। আর কোনোদিন এরকম খাবেন বাস স্ট্যান্ডে এসে? জানি না তো, হঠাৎ এসে জানি না, এরকম খেয়েছি, আমরা ভুল করেছি। এখন তো জেনে গেলেন, এরপরে এরপর কি আর বাস স্ট্যান্ডে ধরাবে? কি নাম আপনার? আপনার নাম কি? খোকন হাজরা। খুকুন, তামাক ব্যবহার নিষিদ্ধ করা ও তার ব্যবহারের ক্ষতি সম্পর্কে মানুষকে সচেতন করার জন্য জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের এই উদ্যোগে খুশি এলাকার বহু মানুষ। জানা যায়, এখন থেকে তামাক মুক্ত সমাজ করার উদ্দেশ্যে এই ধরনের অভিযান কাটোয়া শহরের বিভিন্ন স্থানে চালানো হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। পূর্ব বর্ধমান জেলার সমস্ত খবর দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। ঠিকানা কাছারি রোড, চৌরাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান। বেঙ্গল মেকানিক্যাল কুলিং সার্ভিস, এয়ার কন্ডিশনার অ্যান্ড রেফ্রিজারেশন সিস্টেম প্রোভাইডার। এখানে টিভি, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন, ইন্ডাকশন, ইনভার্টার প্রভৃতি ইলেকট্রনিক সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। এখান থেকে ক্রয় করা সামগ্রী রিপেয়ার করার জন্য নিজস্ব সার্ভিস সেন্টারের ব্যবস্থাও রয়েছে। এখানে ইলেকট্রনিক সামগ্রী ক্রয়ের জন্য সমস্ত রকমের ফাইন্যান্স কার্ডের ব্যবহারের সুবিধা উপলব্ধ। ঠিকানা NH রোড, প্রান্তিক পাড়া মোড়, রাধাকুঞ্জ মার্কেট, কাটোয়া। ফোন নাম্বার 8768775651 অথবা 9093978238। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর, প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার, চৌরাস্তা।
রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে নেতাজি ওপেন ইউনিভার্সিটির ভর্তি নোটিশ ও উন্নত মানের সাজেশনের জন্য যোগাযোগ করুন চিন্ময়ী ম্যাডামের সঙ্গে। ফোন নম্বর 9378097597 অথবা 8250248125।